আজকে আমি আর ভাই বেরোচ্ছি ব্লগ করতে, অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা বাইরে বেরিয়ে ডিসাইড হবে। আপাতত আমি খুব লেট হয়ে গেছি, আমাকে রেডি হতে হবে। তোমাদের সাথে দেখা হবে একদম স্পটে পৌঁছে। এখান থেকে উইশ করলে নাকি সব উইশ পুরো হয়, তো আমিও করলাম। এবার দেখা যাক উইশ পূরণ হয় কিনা। তো গাইস, এখানে লোকেশনটা তোমাদেরকে দেখালাম, এবার সামনে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমরা সেখানটাতে যাব। আর মাস্ক পরে নিয়েছি, বিকজ মাস্ক ইজ ইম্পর্টেন্ট। তো লেটস গো। Just look at this, guys. This is so beautiful. এখানে কিছু দূর পরপরই পাহাড়ের গা বেয়ে এরকম বেশ কিছু ছোট ছোট ঝর্ণা দেখা গেল। আর অনেকে তো ঝর্ণার ভেতরে গিয়ে পাথরের ওপর উঠে ফটোও তুলছিল। আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই স্পটটাতেই যেটার কথা তোমাদের বলছিলাম। হ্যালো, হাই। অ্যান্ড গাইস, ওয়েট, এই স্পটটার কথাই বলছিলাম। অ্যান্ড লুক, দে আর সো কিউট গাইস। আমরা ওখান থেকে ওই পাশে ব্রিজে শুট দিতে যাচ্ছিলাম, বাট লিটারালি বানরগুলো আমাদের উপর হামলা করছিল। ওই রেলিংটার সামনে গেলে ওখান থেকে ওই পাশে ব্রিজের খুব একটা সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু মা বানরটা মনে হয় ভাবছিল আমরা ওই বাচ্চাদেরকে হার্ম করবো, তো আমাদেরকে ওই রেলিংয়ের পাশেই যেতে দিল না। আর দেখো দেখো, এখন এখানে বসে উকুন বাজছে। কি আর করা যাবে, চলো এবার সামনের দিকে এগোই তাহলে। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই বাদিকে এই যে তিস্তা নদী, আর সামনে ওই যে ব্রিজটা।
অ্যান্ড গাইস, এখন খাওয়া দাওয়া করার পালা। আর পাহাড়ে আসবো আর মোমো খাবো না সেটা কখনো হতেই পারে না। পুরো 6 মাস পর মোমো পেয়ে আমি এত এক্সাইটেড হয়ে গেছি যে গরম মোমোর ওপরেই ঝাঁপিয়ে পড়েছি, ছিঁড়তেও পারছি না তাই ঠিক করে। আমি 6 মাস পর মোমো খেয়ে পুরো খুশি হয়ে গেছি। এবার আমরা এখান থেকে বেরোবো, আর কোথায় যাবো আমরা? বাবা কি সাউন্ড পেছনে, কিছু শোনাও যাচ্ছে না হয়তো আমার কথা। ওই যে পেছনে দেখা যাচ্ছে ওটা সেবকের কালী মন্দির, ও এই যে এটা। সো গাইস, এটাই সেবকের কালী মন্দির। এখানে মা কালীকে খুব জাগ্রত মনে করা হয় এবং বলা হয় মায়ের কাছে খুব মন থেকে কিছু চাইলে সেটা সবসময় পূরণ হয়। এখন করোনার জন্য মন্দিরে ভেতরে প্রবেশ বন্ধ, তবে বাইরে এখনও ধূপধুনো জ্বালিয়ে পুজো হচ্ছে। সো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি ব্লগটাকে খুব বেশি লম্বা টানতে চাই না। অ্যান্ড এরপরে আমি কোথায় গেলাম, কী করলাম, সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। অ্যান্ড ইফ ইউ গাইস লাইক দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।